অ্যাভোকাডো ফলে সূক্ষ্ম নারকেলের গন্ধ থাকে এবং পরিপক্ক পাকা ফলে মিষ্টির উপস্থিতি থাকে। অ্যাভোকাডো ফলে একটি মাখনযুক্ত ক্রিমি টেক্সচার রয়েছে, যেটা ফলটিকে বিভিন্ন খাবার এবং পানীয় জলে অন্তর্ভুক্ত করায় সহজ করে তোলে। অ্যাভোকাডোর স্বাদকে প্রভাবিত করে অপরিপক্কতা। অপরিপক্ক অ্যাভোকাডো হয় তেতো স্বাদের এবং কোনো সুঘ্রাণ থাকে না। সুপারফুড অ্যাভোকাডো হৃৎপিণ্ড সবল ও সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া অ্যাভোকাডো ফলে প্যান্টোথেনিক অ্যাসিড, ডায়েটারি ফাইবার, তামা, ফোলিক অ্যাসিড, ভিটামিন B6, ভিটামিন কে এবং ভিটামিন সি এর ভালো উৎস। খাবার ছালাদে অ্যাভোকাডো যোগ করলে পরিপাকনালীতে ছালাদ থেকে নির্গত ক্যারোটিন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকপিন, বেটা ক্যারোটিন ইত্যাদি শোষণ 4 গুণ বৃদ্ধি পায়। অ্যাভোকাডো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাংলাদেশে এবং বিদেশি উচ্চমূল্যের ফল চাষে লাভবান হচ্ছে চাষিরা। বাংলাদেশের বিভিন্ন সুপারশপগুলিতে প্রতি কেজি অ্যাভোকাডো 1000 থেকে 1500 টাকায় বিক্রি হয়। গাছের বয়স ও জাতভেদে প্রতি গাছ থেকে 200 থেকে 500টি ফল পাওয়া যায়। অ্যাভোকাডো চাষ একটি লাভজনক ব্যবসা, সঠিকভাবে চাষ করলে বছরে উচ্চ রিটার্ন জেনারেট করা যায়। আমাদের অ্যাভোকাডোর ছোট গাছের মধ্যেই ভালো ফলন আসে। গাছটি ছাদ বাগানের 20 ইঞ্চি টবে কিংবা ড্রামেও দারুণ ফলন পাওয়া যায়। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের বর্তমান তথ্য অনুসারে প্রায় 7 হেক্টর জমিতে অ্যাভোকাডো বাণিজ্যিক বাগান সৃষ্টি হয়েছে।